গত সপ্তাহে আমরা গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাস এবং সমুদ্রগুপ্তের নেতৃত্বে কিভাবে গুপ্তরা একটা সাম্রাজ্য তৈরি করেছিল, অন্তত উত্তর ভারতের একটা বিস্তীর্ণ এলাকা কিভাবে গুপ্ত শাসনের অধীনে এসেছিল, এই নিয়ে আলোচনা করেছিল। এখন আমরা জানি যে গুপ্ত রাজবংশের সবথেকে বিখ্যাত দুজন শাসক সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্তের নেতৃত্বে কিভাবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং হরিসেনের এলাহাবাদ প্রশস্তির থেকে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারের যে বিবরণ আমরা পাই, সেই বিষয়ে আগের দিন অর্থাৎ গত সপ্তাহে আমরা যখন আলোচনা করছিলাম, তখন আমরা দেখেছি যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারকে হরিসেন মূলত চারটে স্তরে বা চারটে ভাগে ভাগ করেছেন এবং সেই ভাগগুলোর বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশ সমুদ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল, যার মধ্যে মোটামুটিভাবে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার একটা বিস্তীর্ণ এলাকা ছিল। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত যুদ্ধাভিযান করলেও সেই রাজ্যগুলো পরাজিত রাজাদের ফিরিয়ে দেন এবং মূলত দক্ষিণ ভারতের পূর্ব দিক ধরে সমুদ্রগুপ্ত তার যে যুদ্ধযাত্রা সেটা করেছিলেন সম্ভবত দক্ষিণ ভারতের ধনসম্পত্তির আকাঙ্ক্ষায়। ফলে সেই ধনসম্পত্তি আহরণ করে রাজারা নতি স্বীকার করলে তাদের রাজ্য তিনি ফিরিয়ে দেন এবং আমরা দেখেছি যে ওই উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার যে বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল, তার বাইরেও উত্তর ভারতের বেশ কিছু শক্তির সঙ্গে একটা সমঝোতার সম্পর্ক ছিল সমুদ্রগুপ্তর, যার মধ্যে আটবিক রাজ্য, প্রত্যন্ত রাজ্য এবং বিভিন্ন গণসংঘের একটা তালিকা আছে যারা সমুদ্রগুপ্তের আধিপত্য মেনে নিয়েছিলেন এবং সমুদ্রগুপ্ত সম্ভবত তাদেরকে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা বজায় রাখবার অনুমতি দিয়েছিলেন। এইভাবে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু গণসংঘ এবং মধ্য ভারতের যে অরণ্য অঞ্চল সেখানকার আটবিক রাজ্যগুলো আর প্রত্যন্ত রাজ্য বলতে আমরা দেখেছি সমুদ্রগুপ্তের উত্তর এবং উত্তর উত্তর পূর্ব এবং পূর্ব দিকের সীমানা নির্দেশ করেছে যে রাজ্যগুলো, সমতট, দাভক, কামরূপ, কর্তৃপুর এবং নেপাল, এই পাঁচটি রাজ্যের কথাও সমুদ্রগুপ্ত বলেছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সমুদ্রগুপ্তের পুত্র এবং সমুদ্রগুপ্তের রেকর্ডেও আমরা তার নাম উল্লেখ পেয়েছি রাজপুত্র হিসাবে। ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের লিপিতে যখন দাবি করা হয় যে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তার উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন, এই দাবিতে আমাদের বিশ্বাস না করার কোনো কারণ নেই। কারণ আমরা দেখেছি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সমুদ্রগুপ্তের রাজত্বকালেও দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দেওয়া হয়েছে। অথচ আমরা যখন গুপ্ত রাজবংশ সম্পর্কে আলোচনা করছিলাম তখনই আমি একটা কথা বলেছিলাম যে একসময় মনে করা হতো গুপ্ত রাজবংশে একজনের পর একজন শক্তিশালী রাজা উত্তরাধিকার সূত্রে রাজত্ব করেছে এবং এই উত্তরাধিকারের বিষয়টা খুব স্মুথ। কিন্তু বর্তমান ঐতিহাসিক বিশ্লেষণে আমরা দেখতে পাই যে গুপ্ত রাজবংশের প্রত্যেক প্রজন্মে রক্তক্ষয়ী উত্তরাধিকারের সংগ্রাম রয়েছে। সমুদ্রগুপ্তের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে কাচ বলে একটি চরিত্রের মুদ্রা পাওয়া যাচ্ছে এবং সম্ভবত অন্যান্য সূত্র, বিশেষ করে আর্যমঞ্জুশ্রী মূলকল্প থেকে আমরা দেখেছিলাম যে এই কাচ সম্ভবত সমুদ্রগুপ্তের একজন বৈমাত্রেয় ভাই, যিনি অল্পদিনের জন্য রাজত্ব করেন, তাকে সরিয়ে সমুদ্রগুপ্ত ক্ষমতায় আসেন। যদিও সমুদ্রগুপ্ত দাবি করছেন যে প্রথম চন্দ্রগুপ্ত তাঁকেই উত্তরাধিকারী মনোনীত করে গেছিলেন, একই দাবি আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের ক্ষেত্রেও পাচ্ছি। এবং যখনই উত্তরাধিকারী মনোনয়নের একটা বিষয় আসছে, তার মানে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট হয় যে একাধিক দাবিদার ছিলেন উত্তরাধিকারের, যে জন্য একজনকে তাদের মধ্যে থেকে মনোনীত করে যেতে হচ্ছে। কাজেই আমরা ধরে নিতে পারি যে সমুদ্রগুপ্ত যদি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান, তাহলে আরও কিছু উত্তরাধিকারের দাবিদার নিশ্চয়ই ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়াও। কিন্তু এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে, যেহেতু সমুদ্রগুপ্তের রেকর্ডেও আমরা রাজপুত্র হিসাবে চন্দ্রগুপ্তের নাম পাচ্ছি এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত দাবি করছেন যে সমুদ্রগুপ্ত তাকে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন, এই কারণে দীর্ঘকাল ঐতিহাসিকরা নিশ্চিত ছিলেন যে সমুদ্রগুপ্তের পর সরাসরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসক হিসাবে এসেছেন এবং এই প্রজন্মে কোনো উত্তরাধিকারের দ্বন্দ্ব নেই। রামচন্দ্র কবি, একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তিনি দেবী চন্দ্রগুপ্তম বলে একটা নাটকের অংশবিশেষ আবিষ্কার করেছিলেন। এই নাটকের নাট্যকার বিশাখ দত্ত এবং
রাজা ভোজ, একাদশ শতাব্দীর একজন রাজপুত রাজা যিনি শিল্প সাহিত্য সংস্কৃতিতেও অত্যন্ত উৎসাহী ছিলেন, এই ভোজের অন্যতম একটি গ্রন্থ সাহিত্য তত্ত্বের উপর যার নাম শৃঙ্গার প্রকাশ। এই ভোজের শৃঙ্গার প্রকাশ গ্রন্থে দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে কিছু উদ্ধৃতি পাওয়া যায়, সমগ্র দেবী চন্দ্রগুপ্তম নাটকটি পাওয়া যায়, কিন্তু এই উদ্ধৃত অংশ থেকে আমরা দেবী চন্দ্রগুপ্তমের বিষয়বস্তুর কিছুটা ধারণা পাই। এবং এই ধারণার থেকে বোঝা যায় এই নাটকের নাট্যকার হিসাবে নাম রয়েছে বিশাখদত্তের। বিশাখদত্ত প্রাচীন ভারতের একজন বিখ্যাত নাট্যকার, যার একটি পূর্ণাঙ্গ নাটক মুদ্রারাক্ষস অন্ততপক্ষে পাওয়া গেছে। এবং যেটা ইন্টারেস্টিং, মুদ্রারাক্ষস প্রাচীন ভারত থেকে পাওয়া একমাত্র পূর্ণাঙ্গ ঐতিহাসিক নাটক, যেখানে একটি ঐতিহাসিক ঘটনা নন্দবংশের পতন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা হওয়া এই ঘটনার উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ নাটক রচিত হয়েছে। দেবী চন্দ্রগুপ্তমও একটি ঐতিহাসিক নাটক। কাজেই বিশাখদত্ত সম্ভবত একজন নাট্যকার যার বিশেষত্ব হচ্ছে ঐতিহাসিক নাটক রচনা। এই বিশাখদত্তর দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে বেশ কিছু উদ্ধৃতি ভোজের শৃঙ্গার প্রকাশ গ্রন্থে পাওয়া যায়। এবং রামচন্দ্র কবি এই উদ্ধৃতিগুলোর থেকে যে কাহিনীর পুনর্নির্মাণ করেন সেই কাহিনী হল যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের এক ভাই অথবা দাদা, সম্ভবত দাদা ছিলেন, যার নাম রামগুপ্ত, এবং তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে রাজত্ব করেন। রামগুপ্তকে হত্যা করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হন, এবং রামগুপ্তর রাজ্য শুধু তিনি দখল করেন তাই নয়, রামগুপ্তর স্ত্রীকে তিনি বিবাহ করেন। এবং এই ঘটনার কারণ কি সেটাও এই দেবী চন্দ্রগুপ্তম নাটকে দেখানো হচ্ছে, যে শকদের সঙ্গে লড়াইয়ে রামগুপ্ত লড়াই এড়ানোর জন্য শক রাজার হাতে নিজের স্ত্রীকে তুলে দিতে চান, যে স্ত্রীর নাম ধ্রুবদেবী। এবং এই নিজের স্ত্রীকে শত্রুর হাতে তুলে দেওয়ার এই যে সিদ্ধান্ত, অবশ্যই সেটা বংশমর্যাদা হানিকর। কাজেই সেই জায়গার থেকে রামগুপ্তর ভাই চন্দ্রগুপ্ত ধ্রুবদেবীর বদলে নিজের স্ত্রী ছদ্মবেশে শক রাজার শিবিরে যান এবং শক রাজাকে হত্যা করেন। চন্দ্রগুপ্তের সঙ্গে আরও কিছু গুপ্ত যোদ্ধা স্ত্রী ছদ্মবেশে শক রাজার শিবিরে যান, এবং তারা শুধু শক রাজাকে নয়, শক রাজার অনেক অনুচরকেও হত্যা করেন। এই ধরনের একটা কাহিনী দেবী চন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু ছিল। এটিকে প্রথম দিকে একটি নাটক হিসাবেই দেখা হয়েছে এবং কাহিনীটাকে একটি কল্পিত কাহিনী হিসাবে ভাবা হয়েছে। এই কাহিনীর কোনো ঐতিহাসিক ভিত্তি রয়েছে বলে মনে করা হয়নি, কারণ কোনো গুপ্ত লিপিতে রামগুপ্তের নাম উল্লেখ করা হয়নি। এবং শুধু যে কোনো গুপ্তলিপিতে রামগুপ্তর নাম নেই তাই নয়, একটু আগেই যেটা বললাম যে চন্দ্রগুপ্ত সম্ভবত সমুদ্রগুপ্তের পর সরাসরি শাসক হয়েছেন তার দ্বারা মনোনীত হয়ে, এটাই মনে করা হতো। এবং প্রথম দিকে তাই দেবী চন্দ্রগুপ্তম নাটকের যে বিষয়বস্তু তার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কি না তার পক্ষে কোনো প্রমাণ ছিল না। কিন্তু অন্যতম জাতীয়তাবাদী ঐতিহাসিক, অধিকাংশ জাতীয়তাবাদী ঐতিহাসিকরাই দেবী চন্দ্রগুপ্তমকে একটা কল্পিত কাহিনী মনে করারই পক্ষে ছিলেন, কারণ তারা গুপ্তযুগকে একটি সুবর্ণ যুগ হিসাবে দেখতেন এবং সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ শাসক হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজের দাদাকে হত্যা করে রাজা হচ্ছেন এবং তার স্ত্রীকে বিবাহ করছেন, এরকম একটা ঘটনা অবশ্যই জাতীয়তাবাদী ঐতিহাসিকরা অধিকাংশই মানতে চাননি। কিন্তু আশ্চর্যজনকভাবে সব থেকে উগ্র জাতীয়তাবাদী ঐতিহাসিক সেই সময়ের কাশীপ্রসাদ জয়সওয়াল, তিনি কিন্তু দেবী চন্দ্রগুপ্তমের ঘটনার ঐতিহাসিক ভিত্তি আছে বলে মনে করেন, এবং অন্য কয়েকটি ঐতিহাসিক সূত্র নির্দেশ করেন, যার থেকে বোঝা যায় যে প্রাচীন যুগ বা আদিমধ্য যুগেও কিন্তু এই কাহিনী বহুল প্রচলিত ছিল। যেমন রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ, রাষ্ট্রকূট বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা, তার সঞ্জন লিপিতে আমরা দেখতে পাই অমোঘবর্ষর প্রশংসা করা হচ্ছে অমোঘবর্ষের দানের, এবং সেখানে একটা রেফারেন্স আসছে, বলা হচ্ছে যে একজন গুপ্ত রাজাও প্রচুর দান করেছিলেন, কিন্তু সেই গুপ্ত রাজা সম্পূর্ণ নিষ্কলঙ্ক রাজা নন, কারণ তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করে তার পত্নীকে বিবাহ করেছিলেন। কাজেই অমোঘবর্ষ সেই গুপ্ত রাজার থেকে শ্রেষ্ঠতর। কাজেই একজন গুপ্ত রাজা নিজের স্ত্রীকে হত্যা করে, নিজের জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীকে হত্যা করে, জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করেন, এই যে কাহিনীটা, এটা কিন্তু অমোঘবর্ষ জানতেন। তিনি কি দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকেই এই কাহিনীটা জেনেছিলেন না অন্য সূত্র থেকে, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তারও আগে সপ্তম শতাব্দীতে বাণভট্ট যে হর্ষচরিত রচনা করেন হর্ষের জীবনী, সেখানেও এই ঘটনার ইঙ্গিত আছে। এবং রাজশেখরের কাব্যমীমাংসা
তাতেও কিন্তু এই ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। কাজেই প্রাচীন ভারত এবং আদিমধ্য যুগের ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করেন, এই কাহিনীটা কিন্তু সুপ্রচলিত ছিল। এবং রাজশেখর যে রেফারেন্সটা দিচ্ছেন সেখানে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে খসাধিপতি, খসদের রাজার শিবিরে স্ত্রী বেশে গিয়েছিলেন, এর একটা রেফারেন্স পাওয়া যায়। খস বলতে সম্ভবত শকদেরকেই বোঝানো হয়েছে। কাজেই এই কাহিনীটা সুপ্রচলিত ছিল। এখন এই যে প্রত্যেকটা সোর্স যেখান থেকে এই কাহিনীর উল্লেখ আমরা পাচ্ছি, অর্থাৎ বনের হর্ষচরিত, রাজশেখরের কাব্যমীমাংসা, অমোঘবর্ষর সঞ্জন লিপি অথবা ভোজের শৃঙ্গার প্রকাশ, এই প্রত্যেকটা জায়গায়ই উৎস কি দেবী চন্দ্রগুপ্তম নাটক, এই নাটকের বাইরেও একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে এই ঘটনা প্রচলিত ছিল, এ কথাটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এর বাইরে আমরা একটা নাটক পাই, যে নাটকটা বর্তমানে আবু হাসান আলী, আবুল হাসান আলী বলে একজন পারসিক সাহিত্যিক অনুবাদ করেন আরবি থেকে পারসিক ভাষায় দ্বাদশ শতাব্দীতে। কিন্তু আবুল হাসান আলীর বক্তব্য যে তিনি আরও পুরনো একটি আরবি নাটকের অনুবাদ করেছেন, এবং এই আরবি নাটক যার রচয়িতার নাম আবু সালী, সেই আবু সালীরও এটা অরিজিনাল রচনা নয়, আবু সালী হিন্দুদের একটি প্রাচীন গ্রন্থের থেকে কাহিনী নিয়ে এই নাটকটি রচনা করেন। কাজেই ধরে নেওয়া যায় কোনো একটি সংস্কৃত নাটককে আবু সালী আরবি ভাষায় অনুবাদ করেন, এবং দ্বাদশ শতাব্দীতে আবুল হাসান আলী আবু সালীর আরবি নাটকটি পারসিক অনুবাদ করেন। এই নাটকটির কাহিনী হচ্ছে রাওয়াল এবং বারকামারিসের কাহিনী। এই কাহিনী অনুযায়ী রাওয়াল একজন রাজা যিনি তার শত্রুর হাতে নিজের স্ত্রীকে তুলে দিতে চান। রাওয়ালের ভাই বারকামারিস তখন একটা প্রস্তাব দেন যে তার দাদার স্ত্রীর বদলে তিনি নিজে স্ত্রী ছদ্মবেশে শত্রুর রাজার শিবিরে যাবেন, এবং তার সঙ্গে আরও অনেক সৈন্য যাবে স্ত্রী ছদ্মবেশে, এবং তারা ওই শত্রুপক্ষীয় রাজাকে হত্যা করে। এই ঘটনার ফলে রাওয়ালের ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু পরে বারকামারিসও একজন খুব শক্তিশালী শাসকে পরিণত হন। অর্থাৎ এই রাওয়াল বারকামারিসের যে কাহিনী তার সঙ্গে দেবী চন্দ্রগুপ্তমের কাহিনীর একটা বিশেষ সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন অবশ্যই যে নাটকেরই অনুবাদ এই রাওয়াল বারকামারিসের কাহিনী হোক না কেন, নাটকের মূল নামগুলো সংস্কৃত থেকে আরবিতে এবং আরবি থেকে পারসিকে ট্রান্সলেটেড হওয়ার মধ্যে অনেকটাই বদলে যাবে, কিন্তু রাওয়াল নামটা রাম শব্দটার থেকে এসেছে এবং বারকামারিস নামটা বিক্রমাদিত্য শব্দটার থেকে এসেছে, এরকম একটা সম্ভাবনাকে অগ্রাহ্য করা যায় না। কাজেই এটা হওয়া খুবই সম্ভব যে আবু সালী সংস্কৃত দেবী চন্দ্রগুপ্তম নাটকের আরবি অনুবাদ করেন এবং সেই আরবি নাটকটির পারসিক অনুবাদ করেন আবুল হাসান আলী রাওয়াল এবং বারকামারিসের কাহিনী হিসেবে। এই কাহিনীগুলো একত্রিত করলে আমরা একটা কাহিনী কাঠামো পাই, যাতে বোঝা যায়, যাতে দেখানো হয় যে রামগুপ্তের স্ত্রী ধ্রুবদেবী একটি স্বয়ম্বর সভায় তার বিবাহ হয়, এবং ধ্রুবদেবী প্রকৃতপক্ষে রামগুপ্তর কনিষ্ঠ ভ্রাতা, চন্দ্রগুপ্তকেই পছন্দ করতেন, কিন্তু রামগুপ্ত ধ্রুবদেবীকে বিবাহ করতে চান এবং চন্দ্রগুপ্ত দাদার জন্য একটা আত্মত্যাগ করেন, রামগুপ্ত ধ্রুবদেবীকে বিবাহ করেন। ধ্রুবদেবীকে রাজশেখর ধ্রুবস্বামিনী বলে উল্লেখ করেছেন, দুটি নামই আমরা প্রায় পাই, ধ্রুবদেবী বা ধ্রুবস্বামিনী। কিন্তু পরে যখন শক আক্রমণের সময় রামগুপ্ত নিজের স্ত্রীকে শক রাজার হাতে তুলে দিতে চান, চন্দ্রগুপ্ত সেটা পছন্দ করেননি, তিনি নারী ছদ্মবেশে শক রাজার শিবিরে গিয়ে শক রাজাকে হত্যা করেন, এবং পরে ফিরে এসে তিনি রামগুপ্তকেও হত্যা করেন, রামগুপ্তর স্ত্রী ধ্রুবদেবীকে বিবাহ করেন। এই কাহিনীটা একটা বহুল প্রচলিত কাহিনী, বিভিন্ন সূত্রের উল্লেখ আছে, শুধু দেবী চন্দ্রগুপ্তম নাটকে নয়, যদিও দেবী চন্দ্রগুপ্তমই প্রধান সূত্র, এই অবধি আমরা মোটামুটি বিশ্বাস করতে পারি। কিন্তু এই কাহিনীর পিছনে কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কি নেই, শুধু একটা নাটকীয় কাহিনী থেকে সেটা প্রমাণিত হয় না। তার প্রমাণ তখনই পাওয়া যায় যখন মধ্য ভারতের বেশ কিছু অঞ্চল থেকে রামগুপ্তের নামাঙ্কিত এবং মহারাজাধিরাজ রামগুপ্তের নামাঙ্কিত তাম্র মুদ্রা পাওয়া যায়।
পরবর্তীকালে এই একই এলাকার থেকে মধ্য ভারত থেকে তিনটি জৈন মূর্তিও পাওয়া যায়, যে মূর্তিগুলোতেও মহারাজাধিরাজ রামগুপ্তের নাম উল্লিখিত আছে। কাজেই এই মহারাজাধিরাজ রামগুপ্ত যে একজন ঐতিহাসিক চরিত্র এবং মহারাজাধিরাজ উপাধির থেকে এবং তার ইস্যু করা মুদ্রার প্রমাণ থেকে বোঝা যায় যে অল্পদিন হলেও তিনি শাসন করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের আর অবকাশ নেই। কাজেই রামগুপ্ত একটি ঐতিহাসিক চরিত্র, ধ্রুবদেবী বা ধ্রুবস্বামিনী অবশ্যই একজন ঐতিহাসিক চরিত্র, কারণ চন্দ্রগুপ্তের স্ত্রী হিসাবে তার ঐতিহাসিক অস্তিত্বের বহু প্রমাণ পাওয়া যায়। চন্দ্রগুপ্তের দুই সন্তান কুমারগুপ্ত এবং গোবিন্দগুপ্ত উভয়ের লিপিতেই তাদের মা হিসাবে ধ্রুবদেবী বা ধ্রুবস্বামিনী, এবং গোটা গুপ্ত রাজবংশের ইতিহাসে ধ্রুবদেবী বা ধ্রুবস্বামিনী হচ্ছেন একমাত্র রানী যার নিজস্ব শিলমোহর পাওয়া গেছে তার নিজের নামাঙ্কিত। কাজেই ধ্রুবদেবী এবং রামগুপ্ত এই দুজনেই কিন্তু ঐতিহাসিক চরিত্র, এ নিয়ে এখন আর সন্দেহের অবকাশ নেই। কাজেই দেবী চন্দ্রগুপ্তের কাহিনীর পিছনে একটা ঐতিহাসিক ভিত্তি অবশ্যই আছে। দ্বিতীয়ত, শকদের সঙ্গে যে সংঘর্ষের কথা বলা হচ্ছে তারও অবশ্যই একটা ঐতিহাসিক ভিত্তি আছে। আমরা দেখেছি সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারের কথা যদি আমরা মনে রাখি, যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার মূলত উত্তর এবং দক্ষিণ ভারত উভয় ক্ষেত্রেই পূর্ব দিকে সীমাবদ্ধ ছিল। পশ্চিম দিকে সমুদ্রগুপ্ত কিন্তু বিশেষ যাননি এবং পশ্চিম দিকে শক শাসকদের আধিপত্য ছিল। এলাহাবাদ প্রশস্তিতে হরিসেনের বর্ণনার চতুর্থ স্তরে যে রাজ্যগুলোর আমরা নাম পাই তার মধ্যে শক এবং মুরুণ্ডদের নাম উল্লেখ করা আছে, যাদের সঙ্গে আমরা অনুমান করি সমুদ্রগুপ্তের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজনৈতিক জীবন যখন আমরা আলোচনা করব পরের ক্লাসে, আজকেই, তখন আমরা দেখব যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের জীবনের প্রধান রাজনৈতিক ঘটনা হচ্ছে শকদের সঙ্গে তার একটা দীর্ঘ লড়াই, যাতে অবশেষে তিনি সফল হন এবং গুপ্ত সাম্রাজ্যকে পশ্চিম সমুদ্র পর্যন্ত অর্থাৎ গুজরাটের উপকূল পর্যন্ত বিস্তৃত করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। এবং এই যে শকদের সঙ্গে লড়াইয়ের একটা পটভূমি তৈরি হচ্ছিল, সম্ভবত সমুদ্রগুপ্তের সময় থেকেই এই পটভূমি তৈরি হচ্ছিল। শকদের শাসন আমরা ছিল জানি গুজরাটে এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে। কাজেই এই মধ্যপ্রদেশকে বেস করে, মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলকে বেস করে শকদের সঙ্গে লড়াইয়ের একটা প্রস্তুতি সম্ভবত সমুদ্রগুপ্তের সময়ই শুরু হয়, কারণ এলাহাবাদ প্রশস্তি ছাড়া সমুদ্রগুপ্তের আর একটা দীর্ঘ লিপি আমরা পাই মধ্যপ্রদেশের এরান থেকে, যেখানে সমুদ্রগুপ্ত একটা মন্দির নির্মাণ করেন। এবং হঠাৎ করে এত জায়গা থাকতে এরানে সমুদ্রগুপ্ত কেন মন্দির নির্মাণ করলেন, তার একটা কারণ হতে পারে যে সমুদ্রগুপ্ত শক শাসকদের রাজ্যের খুব কাছাকাছি একটা রাজনৈতিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করছিলেন যেখান থেকে তিনি লড়াই পরিচালিত করবেন। এই মালোয়াতেই বিদিশা উদয়গিরি সাঁচি কেন্দ্র করে যে এলাকা, এই এলাকাতেই আমরা রামগুপ্তের মুদ্রা পেয়েছি এবং এই এলাকাতেই কিন্তু রামগুপ্তের নামাঙ্কিত তিনটে জৈন মূর্তি পাওয়া গেছে। পরবর্তীকালে আমরা দেখব, পরের ক্লাসেই ডিটেলসে আলোচনা করব, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু রাজনীতির ভরকেন্দ্র শিফট করে দিয়েছিলেন এই মালোয়া অঞ্চলে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার বহু গুরুত্বপূর্ণ লিপি মালোয়া অঞ্চলে পাওয়া যায় এবং আমরা আগেও আলোচনা করেছি যে এইখানেই উদয়গিরি অঞ্চলে একটা বিশাল মন্দির কমপ্লেক্স দ্বিতীয় চন্দ্রগুপ্ত নির্মাণ করিয়েছিলেন। কাজেই সমুদ্রগুপ্ত, রামগুপ্ত এবং অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ভরকেন্দ্র আস্তে আস্তে মধ্যপ্রদেশে মালওয়া অঞ্চলের দিকে নিয়ে আসছিলেন, সম্ভবত সেই ঘাঁটির উপর ভিত্তি করে শকদের সঙ্গে লড়াই চালানোর জন্য, যে লড়াইয়ে অবশেষে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সফল হন। কাজেই এই লড়াইয়ের একটা ভিত্তি আছে এবং রামগুপ্তর সময় থেকেই হয়তো এই লড়াই শুরু হয়েছে, এই অবধি ঐতিহাসিকতা আমরা স্বীকার করতে পারি। তবে এটা আমাদের মনে রাখা প্রয়োজন যে বিশাখ দত্ত সম্ভবত গুপ্ত রাজসভার পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত একজন কবি। তিনি কোন সময়ে জন্মেছিলেন এই নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ পঞ্চম শতাব্দী, কেউ কেউ সপ্তম শতাব্দীকে তার সময়কাল বলে নির্দেশ করেছেন। বিশাখ দত্তের যে পূর্ণাঙ্গ নাটকটি পাওয়া যায় মুদ্রা রাক্ষস, তার শেষে একটি স্তুতি আছে, যে স্তুতিতে একজন রাজার নাম পাওয়া যায়। বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টে রাজার নাম বিভিন্ন, যে কারণে অ্যাকচুয়ালি কোন রাজার সময় প্রথম ম্যানুস্ক্রিপ্টটি রচিত হয়েছিল এই নিয়ে বিতর্ক আছে, এই কারণেই পঞ্চম শতাব্দী না সপ্তম শতাব্দী নিয়েও বিতর্ক আছে। তবে সবথেকে পুরনো যে রাজার নাম এই ম্যানুস্ক্রিপ্টে পাওয়া যায় তার নাম চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হন,
তালে বিশাখদত্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক অর্থাৎ খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর একজন নাট্যকার, এবং এই রাজা চন্দ্রগুপ্ত হওয়া অত্যন্ত সম্ভব, কারণ এই স্তুতিতে প্রথমত চন্দ্রগুপ্ত নামটা থাকা খুব স্বাভাবিক, কারণ মুদ্রারাক্ষস নাটকের নায়কের নামও চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। কাজেই এই স্তুতির মাধ্যমে একই সঙ্গে বিশাখদত্ত তার পৃষ্ঠপোষক চন্দ্রগুপ্ত এবং তার নাটকের নায়ক চন্দ্রগুপ্ত মৌর্য দুজনকেই মিম করেছেন, এটা মনে হওয়া সম্ভব। এবং তার থেকেও একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, এই রাজা চন্দ্রগুপ্ত যার স্তুতি এখানে করা হচ্ছে তাকে তুলনা করা হয়েছে বিষ্ণুর বরাহ অবতারের সঙ্গে, এবং আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তই বিষ্ণুর বরাহ অবতারের সঙ্গে নিজের সাদৃশ্য প্রতিষ্ঠা করাতে বিশ্বাসী ছিলেন। তিনি নিজে বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন এবং উদয়গিরিতে যে টেম্পল কমপ্লেক্স দ্বিতীয় চন্দ্রগুপ্ত নির্মাণ করেন সেখানে বিশাল বরাহের মূর্তি রয়েছে, যা গুপ্ত রাজশক্তির প্রতীক বলে আমরা মনে করেছি আগের আলোচনায়। কাজেই সব ধরনের প্রমাণ থেকেই মনে হয় যে বিশাখদত্ত খ্রিস্টীয় পঞ্চম শতকের একজন নাট্যকার, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত, এবং মুদ্রারাক্ষস থেকে বিশাখদত্তের যে পরিচয় আমরা পাই তাতে বিশাখদত্ত কোনো একটি অঞ্চলের প্রশাসক অথবা সামন্ত রাজা ছিলেন মনে করা স্বাভাবিক। কাজেই রাজসভার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, স্বাভাবিকভাবেই ঐতিহাসিক এবং রাজনৈতিক বিষয়বস্তু তার নাটকে খুব গুরুত্ব পেয়েছে। এবং এই বিশাখদত্ত যখন দেবী চন্দ্রগুপ্তর নাটক লিখছেন তার একটা অন্যতম উদ্দেশ্য খুব সম্ভবত তার মানে হওয়া স্বাভাবিক যে তার পৃষ্ঠপোষক চন্দ্রগুপ্তের রাজা হওয়ার পিছনে যে বিতর্কিত ঘটনা রয়েছে, নিজের দাদাকে হত্যা করা এবং তার স্ত্রীকে বিবাহ করা, এই ঘটনাটাকে একটা ব্যাখ্যা দেওয়া অর্থাৎ গ্রহণযোগ্যতা দেওয়া, যে এই কাজটি আপাতদৃষ্টিতে অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ হলেও তার পিছনে যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে, যে রামগুপ্ত এতই দুর্বল চরিত্রের মানুষ যে তিনি তার নিজের স্ত্রীকে তুলে দিচ্ছিলেন শত্রুর হাতে। এই যে ঘটনার অবতারণা বিশাখদত্ত করছেন, এটা আদৌ ঐতিহাসিক ঘটনা নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তকে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করলেন, এই ঘটনাজনক দিক সেটাকে ঢাকার জন্য রামগুপ্তকে একটি নেগেটিভ চরিত্র বা ভিলেনের মতো করে দেখানো হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম নাটকে, এই ব্যাপারটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু যেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেটা হচ্ছে রামগুপ্ত অবশ্যই একজন ঐতিহাসিক চরিত্র, এবং সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হওয়ার আগে অল্প সময়ের জন্য রামগুপ্ত রাজত্ব করেছিলেন, অবশ্যই খুব অল্প সময়, সেই জন্য তার খুব মুষ্টিমেয় সংখ্যক মুদ্রা পাওয়া যায় শুধুমাত্র মধ্য ভারত থেকে, এবং শুধু তামার মুদ্রা পাওয়া যায়, স্বর্ণমুদ্রার উপমুদ্রা ইস্যু করবার সুযোগই রামগুপ্ত পাননি, ততদিন তিনি জীবিত ছিলেন না। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য রামগুপ্ত রাজা হয়েছিলেন, এবং এই অল্প সময়ের রাজত্বকালে তিনি মূলত ব্যস্ত ছিলেন শকেদের সঙ্গে লড়াইয়ে, দ্বিতীয় তাকে হত্যা করেন যে কারণেই হোক, এবং তার বিধবা স্ত্রী ধ্রুবদেবীকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং ধ্রুবদেবীর সন্তান রয়েছেন কুমারগুপ্ত এবং গোবিন্দগুপ্ত, তাদের লিপি থেকে আমরা জানতে পারি। রামগুপ্তর এই পর্যন্ত ঐতিহাসিক পরিচয় কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এই ক্লাসটা আমি এখানে শেষ করব, এবং 10 মিনিট গ্যাপ দিয়ে আমি পরের ক্লাস শুরু করব একটু পরেই। তো পরের ক্লাসে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের যে রাজনৈতিক জীবন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপিত হচ্ছে কিন্তু রামগুপ্তর সময়ের ঐতিহাসিক ঘটনাতেই। এই ঘটনার থেকে আমরা প্রথমত বুঝতে পারছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কীভাবে রাজা হচ্ছেন, দ্বিতীয়ত আমরা বুঝতে পারছি একটা জিনিস যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখনই রাজা হন না কেন তার কিন্তু একটা অন্যতম প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল শকদের মোকাবিলা করা, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের অন্যতম প্রধান রাজনৈতিক ঘটনা, শকদের সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সংঘর্ষ। এই বিষয়েও আমরা পরের ক্লাসে আসব। এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, ঠিক 10 মিনিট পর আমরা পরের ক্লাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে আলোচনা করা শুরু করব। ধন্যবাদ।